হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দেখে নাও, আজ নীল ষষ্ঠী, তাই সকাল সকাল উঠে মা যাচ্ছে পুজো দিতে। মা ঈশানীকে নিয়ে যাচ্ছে, আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, সেখানেই যাচ্ছে পুজো দিতে। এবার জলটা ঢেলে আসবে আর সন্ধ্যাবেলা গিয়ে মোমবাতি জ্বালিয়ে আসবে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। মা তো সকাল থেকেই ছিল স্নান টান করে, এখন গেল পুজো দিতে। মা সকাল থেকে প্রায় রান্না করেছিল অনেকটা, তারপর আমি করলাম এসে চিতার ডাল। এগুলো মা করে গেছে, সোয়াবিনটাও মা করে গেছে, আমি শুধু ঢোকার বড়াটা করে তরকারি করলাম আর কি। চিতার ডাল, সোয়াবিন আর এই যে তরকারিটা আমি করলাম। তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ চলবে। আর এই যে সামনের মন্দিরে দেখো পুজো হচ্ছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানিও। Thank you.